মেট্রো রেলের আনুষ্ঠানিক ট্রায়াল রান আজ চলবে উত্তরা থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত। দেশে প্রথম সাগরে সম্প্রসারিত হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে। আজ নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাহাড় সাগর এগুলো যাতে উপভোগ করতে পারে সেই জন্য এই কক্সবাজার বিমানবন্দর। শুধু পর্যটন না, এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হবে। কুমিল্লায় রেল ক্রসিং এ পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, একটি বগি লাইনচ্যুত। চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল চলাচল বন্ধ, চলছে উদ্ধার কাজ। তেল খালাসে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ। মহেশখালীর বহির নোঙ্গরে বসছে বিশেষ বয়া। ডাবল পাইপলাইনে বছরে সাশ্রয় 800 কোটি টাকা। বিপদসীমার উপরে ব্রহ্মপুত্রের পানি, গাইবান্ধায় ভাঙন আতঙ্কে দুর্গতরা। বগুড়ায় যমুনার পানি বেড়ে চরাঞ্চল প্লাবিত, নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষ। আবারও বাংলাদেশের পোশাক খাতে কাজ করার ঘোষণা অ্যাকর্ডের। শ্রমিক প্রতিনিধিরা সাধুবাদ জানালেও নারাজ মালিক পক্ষ, প্রয়োজন নেই বলছেন বিশ্লেষকরাও। এবং কাবুল বিমানবন্দরে আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কা যুক্তরাষ্ট্রের। সরিয়ে নেওয়া হচ্ছে সাধারণ আফগানদের, বিশেষ চার্টার্ড বিমানে দেশে ফিরছেন আটকে পড়া 12 বাংলাদেশি।